नमस्कार, আমি আকাশ। আপনি দেখছেন নিউজ মর্নিং টাইম ইউটিউব চ্যানেল। বিহারের উপর অবস্থান করা নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। এই কারণে রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে প্রবল পরিমাণে বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে বন্যার আশঙ্কা। জানবো বিস্তারিত কোথায় কখন এবং কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে একটানা বৃষ্টি এবং কোন কোন জেলাগুলি সবচেয়ে বেশি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও জেনে নেব আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকছে। সঙ্গে থাকুন সম্পূর্ণ জানবো বিস্তারিত ভিডিওতে। আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার যখনই কোনো নতুন আপডেট বেরিয়ে আসবে আমরা আপনাকে অবশ্যই জানাবো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আরও নতুন নতুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বৃষ্টির নাছোড়বান্দা মেজাজ বাংলায় রবিবারও জারি থাকছে। আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট জেনে নেব এক নজরে। ফের নিম্নচাপের প্রভাব রাজ্যের আকাশে, আর তার জেরেই ফের একবার বাংলার একাংশ ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিবিধির প্রভাবেই আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করছে বাংলায়। পুজো পর্যন্ত বৃষ্টি থাকবে কিনা তা নিয়েও বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এক নজরে জেনে নেওয়া যাক পরিস্থিতি। বিহারের উপর অবস্থান করা একটি নিম্নচাপের জেরে রবিবারও ভিজতে চলেছে বাংলার উত্তরাংশ। গত কয়েকদিন নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ, ফুঁসে উঠেছে বহু নদীর জল। এবার বিহারে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আসন্ন বলে খবর। উত্তরবঙ্গে রবিবার প্রবল বৃষ্টিপাত হবে বলে খবর। বিহারের উপর অবস্থান করা নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে, যার প্রভাবে রবিবার বাংলার উত্তরাংশে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার রিপোর্টে জানাচ্ছে। জেনে নেব কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর বলছে কোথাও কোথাও 20 সেন্টিমিটার পর্যন্ত বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে কলকাতার আশেপাশের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজকের তাপমাত্রা, শহর কলকাতার তাপমাত্রা এদিন সর্বোচ্চ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এদিন সকাল থেকে আকাশ রয়েছে পরিষ্কার। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি।